এই স্মরণীয় দোয়া হজরত জাকারিয়া আলিহ সলাতুসালাম করেছিলেন ঘটনা কিছুটা এমন যে হাজার জাকারিয়া আলিহি সলাতুসালামের কাছে সন্তানের নিয়ামত ছিল না আর তার আলিহি সলাসাল্লামের আত্মীয়দের মাঝে এমন কোনো নেক সালেহ ব্যক্তি দেখা যেত না যে সে তার আলিহ সালামের ওফাতের পর এই যোগ্যতা রাখত যে তার আলিহি সলাসালামের সাকসেসর হতে পারে এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে দিনের কাজ তিনি আলিহি সালামের ছিল তা সামলাতে পারে এখানে আত্মীয়দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে চাচাতো ভাই আর তারা বনি ইসরায়েলের দুষ্ট লোক ছিল তিনি আলিহি সালামের ভয় ছিল যে আমার ওফাতের পর যেন তারা পুনরায় দিনের ব্যাপারে পরিবর্তন না করে দেয় আর সঠিকভাবে দিনের খিদমত না করে এ কারণে তিনি আলিহি সালাম খুবই চিন্তিত থাকতেন এই চিন্তা যখন অনেক বেশি হয়ে গেল তো অবশেষে আল্লাহর দরবারে নেক সন্তানের জন্য হাত উঠিয়ে দেন হে আমার রব নিঃসন্দেহে আমার পর নিজের আত্মীয়দের পক্ষ হতে দিন পরিবর্তন করে দেয়ার ভয় হচ্ছে আর আমার স্ত্রী বন্ধা যার দ্বারা সন্তান হওয়া সম্ভব নয় তো তোমার কাছ থেকে কোনো মাধ্যম ব্যতীত কোনো এমন উত্তরসূরি দান করো তাকে এর যোগ্য বানিয়ে দাও যেন তার কাছে ওহি করা যেতে পারে আর হে আমার রব তাকে এমন বানিয়ে দাও যার প্রতি তুমি সন্তুষ্ট থাকো আর সে তোমার উপর আর তোমার হুকুমের প্রতি সন্তুষ্ট থাকে এ দোয়া তিনি কেন করেছিলেন এটা তো আপনাদের বলে দিয়েছি কিন্তু এটা কখন করেছিলেন এত বড় বয়সেই কেন করেছেন প্রথম কেন করেননি এই সব প্রশ্নের উত্তর নেয়ার জন্য এই সুরার আয়াত নম্বর পঁয়ত্রিশের দিকে যায় এরশাদ হচ্ছে লকমাফি বতনি মহারন মিন্ন ইন্নকিম স্মরণ কর যখন ইমরানের স্ত্রী আরজ করল হে আমার রব আমি তোমার জন্য মান্নত করছি আমার পেটে যে সন্তান রয়েছে সে বিশেষ করে তোমার জন্য স্বাধীন অর্থাৎ ওয়াকফ তুমি আমার কাছ থেকে এটা কবুল করো নিঃসন্দেহে তুমি শ্রোতা ও জ্ঞাত ইমরান দুজন এই উভয় ইমরানের মাঝে আঠারোশো বছরের দূরত্ব এক ইমরান হজরত মুসা এবং হজরত হারুন আলিহি সালামের পিতা আর দ্বিতীয়টি হচ্ছে ইমরান বিন মাসান তিনি হজরত ইসা আলিহি সোলাউস্লামের মায়ের হজরত মরিয়ম রদিউলাহু তালা আনহার পিতা এখানে দ্বিতীয় ইমরান উদ্দেশ্য তার যে স্ত্রী অর্থাৎ হজরত মরিয়ম রদিউল্লাহ তালা আনহা এর মায়ের নাম হান্না এখানে আয়াতে তাদেরই ঘটনা বর্ণনা করা হয়েছে হজরত জাকারিয়া সালাম আর হজরত ইমরান এর স্ত্রীগণ নিজেরা বোন ছিল সম্পূর্ণ ঘটনা অনেকটা এমন যে দীর্ঘ সময় যাবৎ হজরত মরিয়ামের মা হজরত হান্না আল্লাহু তালা আনহার ঘরে সন্তান হয়নি এমনকি বার্ধক্য চলে আসে আর নিরাশ হয়ে গেলেন এটি নেককারদের বংশ ছিল আর এরা সবাই আল্লাহর মকবুল বান্দা ছিলেন একদিন হযরত হান্না এক বৃক্ষের ছায়ায় একটি পাখি দেখলেন যে নিজের সন্তানদের খাবার খাওয়া ছিল এটা দেখে দিল্লাহ তালা আনহার অন্তরে সন্তানের কামনা সৃষ্টি হল আর আল্লাহর দরবারে দোয়া করল যে রব্বুল আয়লামিন যদি তুমি আমায় সন্তান দান করো তাহলে আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাব তিনি যখন এ দোয়া করলেন তিনি আর এ মান্ন করলেন তখন তার স্বামী বললেন তুমি কি করলে যদি মেয়ে হয় তাহলে সে এর যোগ্য কিভাবে হবে কেননা সে যুগে বাইতুল মোকাদ্দাসের খাদিম হিসেবে শুধুমাত্র ছেলেদের দেয়া হতো আর মেয়েদের তাদের বিশেষ কিছু কারণে দেয়া হতো না এজন্য ইমরান আলিহ সলাতু সালাম অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেলেন তারপর এমন হল হাজত হান্না রুদিয়াল্লাহ তালা আনহা যে সন্তানের অপেক্ষায় ছিলেন সে সন্তান জন্ম নেয়ার পূর্বেই আজাদ ইমরান রদিয়াল্লাহ তালা আনহ ইন্তিকাল হয়ে গেল অতপর সেটাই হলো যে চিন্তার কথা আজাদ ইমরান পূর্বেই প্রকাশ করেছিলেন সেটা হলো আজাদ হান্না রুদিয়াল্লাহ তালা আনহা এর ঘরে একটি মেয়ের জন্ম হল হজাদ হান্না এর উপর আফসোস করলেন কেননা মান্য পূর্ণ করা সম্ভব নয় কিন্তু আল্লাহ তালা যে মেয়ে দান করেছিলেন তার সম্পর্কে ইরশাদ হয়েছে কোনো ছেলে এই মেয়ের মতো হতে পারবে না এটা রপ্তালার বিশেষ দান কেননা সে সকল জামানার মহিলাদের মধ্যে উত্তম হবে রুহুল্লাহ হজরত ইসা আলহ নবীন সালামের মা হবেন এখানে একটি কথা বোঝা যায় অনেক মহিলা অনেক পুরুষের চেয়ে উত্তম হতে পারে আর এটাও স্মরণ রাখবেন হজরত মরিয়ম রদিয়াল্লাহ তা আনহা তার আপন মুবারক যুগের সকল মহিলাদের চেয়ে উত্তম ছিলেন এটা নয় যে তার মর্যাদা হজরত আয়েশা হজরত খাদিজা আর হাজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা হতেও বেশি বরং তারা তো সবার চেয়ে উত্তম তারপর হাজরত হান্না রদিয়াল্লাহ তালা আনহা এর দোয়া করলে আল্লাহ পাক মান্যতে মরিয়ম রদিয়াল্লাহু তালা আনহাকে কবুল করে নিলেন হাজরত হান্না জন্মের পর হাজরত মরিয়ামকে কাপড় জড়িয়ে বাইতুল মোকাদ্দাসের ওলামাদের সামনে উপস্থাপন করে দিলেন যাতে করে তারা একে তাদের লালন পালনে নিয়ে নেন সেই ওলামাদের অনেক সম্মানিত মানা হতো এ সকল ওলামা হজরত হারুন আলা নবীন সালামের বংশধর ছিলেন আর বাইতুল বায়তুল খিদমতে নির্ধারিত ছিলেন যেহেতু হাজরত মরিয়ম রোদিয়াল্লাহ তালা আনহা হাজরত ইমরান রদিয়াল্লাহ তালা আনহ এর মেয়ে ছিলেন যিনি এই ওলামাদের মাঝে অন্যতম ছিলেন আর তার বংশ পনি ইসরায়েলের অনেক উচ্চ আর জ্ঞানী পরিবার ছিলেন এজন্য এই ওলামানগণ যাদের সংখ্যা সাতাইশ জন ছিল হজম মরিয়ম তালা আনহাকে লালন পালন করতে দ্রুত রাজি হয়ে গেলেন হজরত জাকারিয়া আলিহি সলাতুসালাম ইরশাদ করেন আমি এর সবচেয়ে বেশি অধিকার রাখি কেননা আমার ঘরে তার খালা রয়েছে এই বিষয় এর উপর শেষ হলো যে লটারি করা হবে সুতরাং লটারিতে হজরত জাকারিয়া আলিয়া নবীন ওয়ালিহি সরাতুসালামের নামই বের হল আর এভাবে হজর মরিয়ম হজরত জাকারিয়া আলিয়া নবীন ওয়ালিহি সরাতুস্লামের পালনে চলে গেলেন হজরত জাকরিয়া সালাম হাজর মারিয়াম রদিয়াল্লাহ তালা আনহা এর কাছে যেতেন তো সেখানে অমৌসুমি ফল পেতেন একবার তিনি আলিহি সালাম হাজর মারিয়ামকে জিজ্ঞেস করলেন যে এই ফল তোমার কাছে থেকে আসে তো হজরত মারিয়াম রদিয়াল্লাহ তালা আনহা শিশু বয়সে উত্তর দিলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে হজরত জাকরিয়া আডানবীন ও আলিহিৎসাল্লাম যখন এটা দেখলেন তো চিন্তা করলেন যে যে পবিত্র সত্তা হযরত মরিয়ামকে অসময়ে অমৌসুমি বাহ্যিক মাধ্যম ব্যতীত ফল দান করতে সক্ষম তো নিঃসন্দেহে তিনি এর উপরও সক্ষম যে আমার বন্ধা স্ত্রীকে ঠিক করে সন্তান দিবেন আর আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান লাভের আকাঙ্ক্ষা শেষ হয়ে যাওয়ার পরও ছেলে দান করবেন এই চিন্তাভাবনার পর এটা স্মরণে রাখবেন যে দোয়া করলেন তার এ দোয়া কবুল হলো আর আল্লাহ পাক ছেলের সুসংবাদ দিলেন এটা স্মরণে রাখবেন যে হজর জাকারিয়া আডানবীন ও আলহি সালাতুস্লাম বড় আলীম ছিলেন মসজিদ শরীফে তিনি আলিহি সালামের অনুমতি ব্যতীত কেউ প্রবেশ করতে পারত না হঠাৎ তিনি আলীহি সালাম এক যুবককে দেখলেন তিনি আলিহি সালাম ছিলেন তিনি তাকে ছেলের সুসংবাদ দিলেন যার নাম ইয়াহিয়া হবে হজর জাকারিয়া আলিহিস্লাসাল্সালামকে যখন ছেলের সুসংবাদ দেয়া হলো তো তিনি আলিহি সালাম অবাক হয়ে আরজ করলেন হে আমার রব আমার এখানে ছেলে কিভাবে জন্ম নেবে অথচ আমি বৃদ্ধ হয়ে গেছি আর আমার স্ত্রীও বন্ধা আল্লাহ করলেন আমি যা চাই করি সে সময় হজর জাকারিয়া আলী সালামের বয়স একশো বিশ বছর হয়েছিল আর তার বিবি আল্লাহ তালা আনহায়ের বয়স আটানব্বই ছিল এর উপর হজর জাকারিয়া সালাম আল্লাহর দরবারে আরজ করলেন যে এমন কোনো নিদর্শন দেয়া হোক যাতে আমি জানতে পারি আর আমার বিবি আশা ফিরে আসে আর সেই সময় আমি আরও ইবাদত সুক্রিয়া আদায়কারী আল্লাহাপাকে ইশাদ করলেন যে নিদর্শন হলো যে তুমি তিন দিন পর্যন্ত লোকদের সাথে ইশারা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না অতপর এমনটাই হল যখন তিনি আলিহ সালুসাল্লামের স্ত্রী গর্ভবতী ছিলেন ওনার মুখ মুবারক জবান মুবারক তিন দিন পর্যন্ত বন্ধ ছিল আর তসবি ও জিকির করতে সক্ষম ছিলেন আর তাকে হজরত ইয়াহিয়া রূপে সন্তান দান করা হল আজকের এপিসোডে অনেক কিছু শিখতে পারলাম আমার সেই সকল দর্শক মনোযোগী হন যারা নিঃসন্তান এই সকল ঘটনায় তাদের জন্য অনেক কিছু শেখার আছে যে তারা নিরাশ কখনো হবে না আল্লাহর রহমত অনেক বড় আর সেই বাচ্চা সকল কিছুর উপর ক্ষমতাবান মেডিকেলি চিকিৎসাও করাতে থাকুন কিন্তু মূল ভিত্তি হল আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যে দিন তিনি চাইবেন আপনার কোল ভরে যাবে আল্লাহ তালা আপনাকেও সন্তান দ্বারা ধন্য করবে তো আমাদের অনুষ্ঠানের সময় শেষ আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে আগামীকাল মাগরিবের পর নিজের প্রতি খুবই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ও যখন তোমার কাছে पितृमुखे रबनारी नारी अस्थबाने